প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে কম্পিউটার ভিডিও ক্লাসে স্বাগত। আজকে আমরা কম্পিউটারের প্র্যাকটিক্যালে তোমাদের নোটপ্যাডে নাম লেখা তোমরা শিখেছিলে, আজকে আমরা নাম লিখে সেভ কিভাবে করতে হয় সেটা দেখে নেব। চলো কম্পিউটারে আমরা এই কাজটা দেখে নিই। প্রথমে আমরা নোটপ্যাড কিভাবে খুলতে হয় সেটা দেখে নেব। নোটপ্যাড খুলতে গেলে স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামস অপশনে যাব, তারপর অ্যাক্সেসরিজ ফোল্ডারে ক্লিক করব এবং নোটপ্যাড অপশনে ক্লিক করব। নোটপ্যাড উইন্ডোটি খুলে যাবে। নোটপ্যাড উইন্ডো খুলে গেলে নোটপ্যাডে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে নোটপ্যাড উইন্ডোটাকে বড় করে নেব। নোটপ্যাডের টাইটেল বারে ডান দিকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন দেখতে পাওয়া যায় এবং টাইটেল বারের ঠিক নিচে মেনু বার থাকে। মেনু বারের মধ্যে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প এই অপশানগুলো আমরা দেখতে পাই। এবারে আমরা যে অংশতে আমরা নাম লিখব সেই অংশটাকে বলা হয়, এই সাদা মতন যে অংশটা সেই অংশটিকে আমরা বলবো ডকুমেন্ট এরিয়া বা টেক্সট এরিয়া। তো এই টেক্সট এরিয়াতে একটি লাইন ব্লিঙ্কিং করছে দেখা যায় এবং এই অংশটাকে বলবো কার্সার। অর্থাৎ এই কার্সার যেখানে থাকে আমরা সেখান থেকেই লিখতে পারি। তো আমি আজকে প্রথমে নাম লিখতে হয় কিভাবে, যদিও এটি আমি আগের দিন দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। নাম লিখব, নাম লিখে এই ফাইলটিকে আমরা সেভ করব। আজকে এই কাজটা আমরা দেখে নেব। তো প্রথমে নাম লিখতে গেলে ক্যাপস লক অন করব এবং প্রথম অক্ষর বড় হাতের দেব। তারপরে দেখো এখানে আমরা ক্যাপস লক অফ করে ছোট হাতের আমি অপু লিখছি, তারপরে স্পেস দিয়ে একটা গ্যাপ তৈরি হবে স্পেস বার দিলে, তারপরে আবার ক্যাপস লক অন করে আমরা ডি লিখব, অর্থাৎ টাইটেল ডি এ এস দাস, অপু দাস। তো এইভাবে আমরা নাম লিখতে পারি এবং তারপরে এন্টার দিলে আমরা নিচের লাইনে চলে যাব। তো এইরকমভাবে আমরা নাম লিখে ফাইলটাকে কিভাবে সেভ করতে হয় সেটা দেখব। ফাইল সেভ করতে গেলে ফাইল মেনুতে ক্লিক করব, ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলেই সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলে যাবে। সেভ অ্যাজ ডায়লগ বক্সের ফাইল নেমের জায়গায় ফাইলের নাম দেব। আমি এখানে ফাইলের নাম অপু দিচ্ছি, দিয়ে ফাইলটাকে আমি সেভ করব, সেভ বাটনে ক্লিক করে নেব। দেখো ফাইলটা সেভ হয়ে যাবে। এবারে এটাকে আমরা ক্লোজ করব, দেখো ফাইলটা চলে এসছে। এই ফাইলটাতে আমরা ক্লিক করলেই ফাইলটা খুলে যাবে। তো এইভাবে আমরা এই ফাইলটাকে সেভ করতে পারি। অর্থাৎ এই দেখো এখন টাইটেল বারে দেখো অপু নামে অপু নোটপ্যাড বলে লেখাটা চলে এসছে, অর্থাৎ এই ফাইলটা আমার অপু নামে সেভ হয়েছে। তো এইভাবে আমরা নোটপ্যাডে ফাইল তৈরি করতে পারি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।